Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বলিস কি না প্রেম? একেবারে সাধুর কাঁচা ধরে টান। মা মাগো মা জননী, শোনো তোমাদের বাড়ির মেজ বউয়ের কাণ্ড কানা শোনো। ওই সাধু বাবাজির এমন হাল করেছে যে জম্পে আর পড়তে গিয়ে বুজরুকি করতে পারবে না। পোড়ার মুখো মিংসের যদি চোখের চামড়া থাকে তাহলে ওই বুজরুকি ছেড়ে এখন এই ধম্মে কম্মে মন দেবে। আচ্ছা ওই এক রুটি একটা মেয়ে ধাওয়া খেয়ে বেটা ছেলে যদি শিক্ষে না হয় তাহলে বাবু এনে দাও, আমার আর কিছু বলবার নেই। যাই বলো তাই বলো, তোমাদের এই মেজর বউয়ের কিন্তু হেলে আছে। হ্যাঁ যা বলেছিস দিয়েছে, মুখে একেবারে নুরো জেলে। বল কি রে দেবো, পেঁচার মতো মুখ করে বসে আছিস কেন বাবা? আরে বাপু, এমন বউ নিয়ে তোদের তো গল্প করা উচিত রে। তোমাদের ঘরের বউটি যদি হতো না, তখন দেখতো তোমরা কত গর্ব করতে। গর্ব করা উচিত, ঘরে বাইরে এ নিয়ে যা শুরু হয়েছে তোমাদের কি বলবো। আর পাড়ায় পাড়ায় তো ঢিঢি পড়ে গেছে গো। কি আমার হবে? সবাই বলছে এক কথা যে প্রবোধচন্দ্র চাটুর্যের বউ একজন রণচণ্ডী। রাগবিগুনি পাড়ার লোকেদের কথা সব পেটাদের আমি চিনি। সব পাড়াতে না কিছু বুড়ো ভান থাকে, ওদের তো খেয়ে দেয়ে কাজকর্ম নেই, এ বাড়ি ও বাড়ি নিয়ে টিপ্পুনি কাটে। ভালো হলেও খুব ধরবে, মন্দ হলেও খুব ধরবে। নিজেরা যে খুঁতো সে জ্ঞান গম্যি নেই, হক কথা কি বলতে পারিস না, তোদের সে সাহস নেই। শোন কে কি বললো না বললো একদম মাথা কামাবি না, একদম না। পাড়ার লোকদের নয় দুটো দাবদারি দিল, কিন্তু বাড়িতে বাড়িতে নিয়ে যে অশান্তি শুরু হয়েছে না তোমাদের কি বলবো। তোর মায়ের তো সবেতেই অসুবিধে রে, সবেতেই অসুবিধে। নেহাত ওই বড় বউ মুখে রাগ আড়ে না, ওর গলার আওয়াজই শোনা যায় না, তাই বাড়ি এতদিন শান্ত ছিল। কিন্তু মেজ বউ তার উপরে তো তোর মায়ের জোর খাটবে না বাবু, সে মুখের ওপর সব কথাটি শুনিয়ে দেবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে তোমাদের ওই মেজ বউ মায়ের মুখের ওপর চোপা করবে, এটা ঠিক না? এই শোন 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 শোন, তোরা সব কথা হয়েছিস আমার ওই পিসিটির মতন, পেট ভর্তি জিলিপির প্যাচ। কি কথার কি মানে করলি? হ্যাঁ এই তোর মা কারণে অকারণে টিক 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 করে না, করে না? দেশে স্টক হার অব্দি জুড়োতে দেয়নি মেয়ের। বড় বড় কথা শুভর সঙ্গে তো পেরাই দেখা হয় আমার, সব কথা কানে আসে, কথার তুবড়ি তো রয়েছে তার উপর আবার কিলচর। বলি অতটুকুন একটা মেয়ে কি মা, অতটুকুন একটা মেয়ে তার কথা তোরা একবার ভাববি না? হ্যাঁ এখন তো এসব বলবেই না, তোমাদের ওই মেজ বউয়ের সব ভালো আর আমাদের সবটাই খারাপ। এই জন্যই না, এই জন্যই তোমাদের কোনো কথা বলতে ইচ্ছে করে না, কোনো কথা বলতেও চাই না। আর মা কোন কথাটা ভুল বলেছে শুনে, কোন কথাটা উনি ভুল বলেছেন? এই যে তোমাদের মেজ বউ পাঁচটা বড় পুরুষের সামনে গিয়ে মুখ তুলে দাঁড়ালে, এই বেলায় কোনো দোষ নেই না, এটা কি ঠিক কাজ বলো? তুই থাম দেখি নিয়ে পেবো, সে থেকে বক 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 করেই যাচ্ছি। মনে হচ্ছে যেন একবার গুরু ঠাকুর কথা বলছে। আমাদের এই মেজ বউ, মেজ বউ যদি রুকে না দাঁড়াতো না তাহলে তোদের ওই সন্ন্যাসী মাথায় কাঁটালটি ভেঙে এখান থেকে চলে যেত। আর কত কীর্তি করত কে জানে। হ্যাঁ সে একেবারে তোমাদের মেজ বউ না গিয়ে দাঁড়ালে চলছিল না না? কেন বাড়িতে আর কেউ ছিল না, পেকা ছিল, পেকা গিয়ে সামলাতো। পেকা পোকা, এই মুখ খোলাবি না, যা একদম মুখ খোলাবি না, বলে দিলাম আমার সামলা। পেকা যে তখন কাপড়ে চোপড়ে হয়ে গিয়েছিল সে কথা আমি জানি না। মোটেই না, পেকা মোটেও কাপড়ে চোপড়ে হয়নি, কেন ও তো কথা কইতে গেছিল। তোমাদের তুই মেজ বউ মধ্যিখান থেকে এসে ওপর পড়া হয়ে থাম দিকিনি তুই, এ তো আচ্ছা হোক
কপাল গুণে এমন একটা বউ পেয়েছিস, কোথায় তার কদর করবি? তা না মামির কাছে এসে মেয়ে মানুষের মতো তার নামে নিন্দে করছিস? সত্যি একেবারে ঠিক বলেছ, কপাল গুণে একটি বউ পেয়েছি বটে, মাঝে কিকক্ষণে গুরুদেবের কথা রাজি আমার বিয়েটি দিলে একটু তিষ্ঠ পারো দুজন নেই, অশান্তি লেগেই রয়েছে। সকালবেলা যখন বেরোবো এক অশান্তি নিয়ে, রাত্রিবেলা যখন ঢুকবো আর এক অশান্তির সূত্রপাত। ও তুমি দেখো মামি, তোমাদের এই পেবো না একদিন সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে পালাবে। হ্যাঁ সন্ন্যাসী হবে, কোথায় যাবি রে ওড়ার মুখো? বলি এমন বউকে ছেড়ে কোথাও গিয়ে থাকতে পারবি? সুসুর করে আবার চলে আসতে হবে। বলি তোর মাথায় তো গোবর নেই, বুদ্ধি শুদ্ধি তো আছে, একটু খেলা না বাপু। মামির কথা শোন, সব সময় ওই মায়ের কথা নেচো না তো? ও একটু অভিমানী, আলাদা প্রকৃতির মেয়ে, ওকে একটু বোঝবার চেষ্টা কর, দেখবি ওর মতো মেয়ে লাখে একটা মেলা ভার। কোথায় যাওয়া হয়েছিল? ঘরে তো ছিল না, কোথায় গিয়েছিলে? বারান্দায়। বারান্দায় নাকি বড় বৌমার সঙ্গে প্রাণের দুটো কথা বলতে গিয়েছিলে? দিদি তো ঘুমাচ্ছে। তোমাকে যে বলেছিলাম শুনতে পাকাতে পাকিয়েছ? বারান্দায় দাঁড়িয়ে থাকলে হবে? কাল তো করেছি। কাল করেছ, আজ আর করতে হবে না। কালকেও তো খেয়েছিলে, আজকে খাওনি? কালকের খাওয়া তো আজকে হয়ে গেছে। আমি যদি তোমার পায়ে অপরাধিনী হয়ে থাকি তবে সে অন্য অপরাধ নয়, আমি তোমায় ভালোবাসি। হচ্ছে না, আমি যদি তোমার পায়ে অপরাধিনী হয়ে থাকি সে অন্য অপরাধ নয়, তোমায় আমি ভালোবাসি এই অপরাধ, তোমায় আমি ভালোবাসি এই অপরাধ। আমি যদি তোমার পায়ে অপরাধিনী হয়ে থাকি তবে সে অন্য অপরাধ নয়, তোমায় আমি ভালোবাসি এই অপরাধ। পাছে তোমার পাছে তোমার একটা মুখস্থ হয় না, পাছে তোমার বিপদ ঘটে এই চিন্তায় আমি ব্যাকুলা। পাছে তোমার বিপদ ঘটে এই চিন্তায় আমি ব্যাকুলা। পাছে তোমার উফ কেন যে হচ্ছে না না। পাছে তোমার ও ঔরসজাত ঔরসজাত পাছে তোমার ঔরসজাত পাছে তোমার ঔরসজাত সন্তানই অকল্যাণ হয়, তাই তোমার পায়ে বারবার মিনতি করি, যেও না যেও না না, তুমি এরকম ভাবে আমাকে ছেড়ে যেও না। আমার কে? ও এই ভর দুপুরে না উৎপাত ভালো লাগে না বাবা। কে কে দরজা ডাকাচ্ছে? এই বেকা দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? পেকা পেকা, কানে কি কালা হয়ে গেলি নাকি? শুনতে পাচ্ছিস না, দরজা ধাক্কাচ্ছে, খুলে দে। এই পেকা আমি এখন ঘুমোচ্ছি। ঘুমোচ্ছি? জোয়ান মধ্য ছেলে দুপুর বেলা ঘুমোচ্ছে? ছাই ফেলতে ভাঙা কুলো তো আছেই, সব ঘুমোচ্ছে ঘুমোচ্ছে। চলো তো দেখি, আসো না, বাইরের লোক হলে বড় করে ঘুমটা দেবে, বুঝেছো? দেখি আর কথা যা বলার আমি বলবো,
আয় পেকা পেকা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।